হয়েছিলাম আমরা আর কিভাবে আমরা আসলাম। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার জীবন সম্পর্কে উদাসীন হয়ে যেও না, তুমি তো একটা সময় কিছুই ছিলে না, একটা সময় তুমি কিছুই ছিলে না, কোথার থেকে কিভাবে তুমি এসেছো শোনো। কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিল না। আমার আপনার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, এমন কি আমার আপনার কোনো অস্তিত্বও ছিল না। রব্বুল আলামিন বলছেন, এমন একটি সময় তোমাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে যখন তোমরা কোনো কিছুই ছিলে না, তোমরা কিছুই ছিলে না। এখন যে 3.5 হাত বডির মানুষ তোমাদেরকে দেখাচ্ছ, তোমরা মনে করছো 3.5 হাত বডির একজন মানুষ, অথচ একটা সময় ছিল তোমরা কিছুই ছিলে না, তোমাদের কোনো নাম ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, পরিচয় ছিল না, তোমরা কিভাবে এসেছো শোনো, কিভাবে আমি তোমাদেরকে বানালাম। রব্বুল আলামিন কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا। رَبُّ الْعَالَمِينَ বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম এই দুটোকে একত্রিত করে এক ফুটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো কিভাবে আমি তোমাকে বানালাম, তুমি তো কিছুই ছিলে না, এক ফুটা নাপাক পানি থেকে তোমার অস্তিত্ব দেওয়া শুরু হলো। এমন নাপাক পানি যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, সেই রকম এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো স্টার্ট করলাম, বানানো শুরু করলাম। তুমি কিছুই ছিলে না, বলার মতো কিছুই ছিলে না, ধরার মতো কিছু ছিলে না, উল্লেখ করার মতো কিছু ছিলে না, কি করে আমি তোমাকে বানালাম শোনো। এক ফুটা নাপাক পানি থেকে তোমার বানানো শুরু হলো, সেই এক ফুটা নাপাক পানি আমি তোমার মায়ের গর্ভের ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রাখলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ড বানালাম, এরপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম, তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরালাম। তখনও তোমার হাত পা ছিল না, কান ছিল না, চোখ ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, কিছুই ছিল না। হাড্ডির উপরে যখন গুস্তের পোশাক পরালাম, এবার আমি তোমাকে সুন্দর একটি স্ট্রাকচার দান করানো আরম্ভ করলাম। হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সুন্দর একটি ফেস কাটিং দিয়ে, সুন্দর একটি স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে সৃষ্টি করলাম। এভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে মায়ের পেটের ভেতরে আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? আপনি কিছুই ছিলেন না, কিছুই ছিলেন না, আপনি বলার মতো, ধরার মতো, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো আরম্ভ হয়, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো আরম্ভ হয়, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে মায়ের পেটের ভেতরে রাখলেন। কতদিন রাখলেন? ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিলেন।
কাউকে হয়তো 9 মাস, কাউকে 9.5 মাস, কাউকে 10 মাস, আবার কাউকে 10 মাস 10 দিন, এরকম আছে না? রাব্বুল আলামিন বলছেন এরপরে আমি কি করলাম শোনো শোনো, নির্দিষ্ট সেই সময় যখন ফুরিয়ে গেল তখন আমি কি করলাম শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটি বাচ্চার সাইজে, ছোট্ট একটি বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কে? আরো আস্তে বলেন, আল্লাহর নাম বলতে এত কষ্ট লাগে আপনাদের? আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে নিয়ে আসলেন কে? এভাবেই আসলাম। এরপরে যেখানে আমরা আসছি এখানেও আমরা কয়দিন থাকবো কেউ জানি না, কে কয়দিন থাকবেন কেউ জানেন আপনারা? আমার মতো কত বক্তা বক্তব্য দিতে দিতেই মরে গেছে, বাড়ি ফিরতে পারে নাই। আপনাদের আপনাদের মতো কত শ্রোতা ওয়াজ শুনে বাড়ি যেতে পারে নাই, তার আগেই রাস্তায় মরে গেছে, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বললেন তোমাকে বানিয়ে আমি দুনিয়াতে আনলাম, এখানেও তুমি নির্দিষ্ট একটি সময় থাকবা, নির্দিষ্ট সেই সময় ফুরিয়ে যাওয়ার পর সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন, এরপরে তোমরা মরণের স্বাদ ভোগ করবে, মরণের স্বাদ ভোগ করে এখান থেকে চলে যাবে। মনোযোগ আছে না গেছে? আছে না গেছে? কোথায় ছিলেন, কিভাবে আসলেন? কোথায় ছিলাম? পৃথিবীতে আসার আগে আরো দুইটি জায়গা ক্রস করে এসেছি। 1 নম্বর আলমে আরওয়াহ, আমরা প্রত্যেকেই রুহের জগতে ছিলাম, রুহের জগতে ইন্তেকাল করলাম। ইন্তেকাল এটি আরবি শব্দ না বাংলা শব্দ? কথা বলেন না কেন আপনারা, মুখে কি ঠাডা পড়ছে নাকি? তাহলে ইন্তেকাল আরবি না বাংলা শব্দ? না জানলেও কথা বলবেন যে হুজুর আমরা জানি না, নো জানি, তখন জানাই দিব, ঠিক আছে? ইন্তেকাল ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটি আরবি একটি শব্দ, এর বাংলা অর্থ কি? স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো আমরা রুহের জগৎ থেকে ইন্তেকাল করে কোথায় আসলাম? আলমে আরহাম, মায়ের গর্ভে, মায়ের পেটে আসলাম, এখানেও বেশি দিন থাকি নাই, নির্দিষ্ট একটি সময় অবস্থান করে ইন্তেকাল করে কোথায় চলে এসেছি? দুনিয়া। এখানে থাকবেন না, 3 নম্বর এই জগতেও থাকবেন না, 4, 4 নম্বর আলমে বারজাখ, আপনি কবরে চলে যাবেন, বারজাখই জীবনে প্রবেশ করবেন। কতদিন থাকবেন? ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান দিবস পর্যন্ত সেখানে থাকবেন। এরপরে সেখান থেকেও ইন্তেকাল করে কোথায় চলে যাবেন? হাশরের মাঠে একত্রিত করবেন কে? তাহলে বোঝা গেল আমরা কোথায় ছিলাম, ওই আলমে আরওয়াহ ছিলাম, রুহের জগতে ছিলাম, এখান থেকে পথ চলা শুরু করে কোথায় আসলাম? মায়ের গর্ভ, সেখান থেকে কোথায় আসলাম? দুনিয়াতে। আমাদের 1 নম্বর পয়েন্ট কী ছিল বলেন তো, খাইয়া ফেলছে পাবলিক, 1 নম্বর কী ছিল? বুড়োস্থানের সামনে মাহফিল হচ্ছে নাকি কোনো মাঠে হচ্ছে আজকে? গুরুস্থান এখানে আছে কোথায়? জি পাশে, ডান পাশে, পিছনে। আচ্ছা, দুই পাশে গুরুস্থান, কিন্তু সামনে যারা তারাও কি গুরুস্থানের বাসিন্দা নাকি? হ্যাঁ, জবাব দিতে হবে তো। বলেন তো মোরা মানুষ কথা বলতে পারে? বলেন মোরা মানুষ কথা বলতে পারে? পারে না। তো জীবিত মানুষরা যদি কথা না বলে তাহলে তো আমরা এদেরকে জিন্দা লাশ বলতে পারি, মানে জীবিত থেকেও লাশের মতো আচরণ করে, এরকম আচরণ করবেন আপনারা? কথা বলবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বর পয়েন্ট ছিল কোথায় ছিলাম, 2 নম্বর ছিল কিভাবে, কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, রুহের জগতে, সেখান থেকে পথ চলা শুরু করতে করতে এতটুকু এসেছি আজকের এতটুকু পর্যন্ত, আজকের এতটুকু পর্যন্ত কিভাবে এসেছি সেটাও বললাম। আমরা কিছুই ছিলাম, আমরা কিছুই ছিলাম না, 1 ফুটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা আরম্ভ হলো, সেখান থেকে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমিক ভাবে বানিয়ে মায়ের পেটে রাখলেন, ওখান থেকে বাচ্চার আকারে বের করলেন, তারপরে দুনিয়াতে এসে আস্তে আস্তে সময়ের ব্যবধানে পথ চলতে চলতে আজকের এতটুকু এসেছি। কোথায় ছিলাম, কিভাবে আসলাম বললাম,